হ্যালো বন্ধুরা, পেতকর্মায় আপনাদের স্বাগত। আজকের ঘটনাটা পাঠিয়েছে সুমন দাস সাঁকরাইল থেকে। চলুন তাহলে শুরু করা যাক। সঞ্চিতা, বয়স 21 হবে, তার আজকে গায়ে হলুদ হয়েছে, বিয়ে পরশু দিন হবে। বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি, বিয়ে বাড়ির অনেক দায় দায়িত্ব কাজ অনেক রয়েছে। এদিকে সঞ্চিতাকে কল করে তার হপু হাজব্যান্ড সুনীল দেখা করবে বলে তাকে ডাকলো। সঞ্চিতা খুব আনন্দেই ঘর থেকে বেরিয়ে দেখা করতে যাচ্ছিল, অমনি তার ঠাকুমা বলল, এই আজকের দিনে কোথায় যাবি? একদম যাবি না, কাল বাদ পরশু বিয়ে, আর এই সময় গ্রহ হালকা হয়ে যায়, আর একদম এই সময় কোথাও যেতে নেই, ঘর থেকে একদম বাইরে যাবি না। আর সঞ্চিতা অমনি হাসতে শুরু করলো ঠাকুমার উপর। ঠাম্মি, এখন মডার্ন যুগ, ওইসব গ্রহ গ্রহ দোষ ওইসব বলে কিছু হয় না। পাশ থেকে সঞ্চিতার মা উত্তর করল, তুমি বড় হয়ে গেছো না, ঠাকুমার থেকে বড় হয়ে গেছো, মডার্ন, তাই তো, মডার্ন যুগ, সব কিছুর পিছনে একটা সায়েন্স আছে, এরও পেছনে আছে। এই সময় কনেদের মনে খুব চঞ্চল থাকে, তাই জন্যেই এই রীতির সৃষ্টি। সে যাই হোক, তুমি আজকে বাইরে যাবে না। মায়ের এই কথা শুনে সঞ্চিতা মুখ নিচু করে সে তার রুমের দিকে রওনা দিল। রুমে যেতেই দেখতে পেল তার ফোনে 8টা মিস কল, সুনীলের মিস কল দেখে সঞ্চিতা রিটার্ন কল করল। কল করতেই সুনীল বলল, কই তুমি, আমি তো তোমাদের বাড়ির নিচেই আছি। সঞ্চিতা আনন্দে সেই বাড়ির নিচে গেল, আর সুনীলকে দেখেই জড়িয়ে ধরল, আর সুনীলও সঞ্চিতার কপালে একটা চুম্বন করল, আর বলল, তোমায় কল করছিলাম একটা খবর দেবো বলে। খবরটা ফোনেও দেওয়া যেত, কিন্তু তোমার এক্সপ্রেশনটা দেখবো বলে তাই জন্য তোমায় ডাকলাম। তখন সঞ্চিতা বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি খবর। তখন সুনীল বলল যে আমাদের হানিমুনের প্ল্যানটা করে নিয়েছি। কোথায় কোথায় করলে? দার্জিলিং, ক্যালিম্পং। সঞ্চিতা আরও শক্ত করে জড়িয়ে ধরল সুনীলকে। তারপর তাদের দুজনের বিয়ে হলো। বিয়ের 10 দিন পর সঞ্চিতা আর সুনীল দার্জিলিংয়ের একটা হোটেলে রুম নিল। রুমটা খুবই সুন্দর, দার্জিলিংয়ের পাহাড় আর আলতো রোদ্দুর, মানে রোমান্টিক একটা মৌসুম। তো সঞ্চিতা আর সুনীল দুপুরের খাওয়ার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু ঘুমোল। কিছুক্ষণ পর সুনীলের ঘুম ভাঙল, সুনীল সঞ্চিতার ঘুম ভাঙাতে সঞ্চিতাকে জড়িয়ে ধরল। সঞ্চিতা অমনি চিৎকার করে উঠল। সুনীল সঞ্চিতার এরকম অস্বাভাবিক আচরণে কেমন যেন একটা ইতস্তত বোধ করল। তারপর সুনীল নিজে ফ্রেশ হয়ে সঞ্চিতাকে বলল, চলো আজকে এখানের বাজারটা একটু ঘুরে আস। সঞ্চিতা আর সুনীল বাজারের দোকানে গিয়ে কিছু ব্যাগ দেখছিল। সঞ্চিতার কাঁধে সুনীল হাত রাখতেই সঞ্চিতা চিৎকার করে উঠল। বাজারের যত মানুষজন সঞ্চিতা সুনীলের দিকে অবাক দৃষ্টিতে দেখছিল। বিবাহিত মহিলা এরকম চিৎকার করছে যেন কেউ তার সম্মানে হাত, তাই জন্য সুনীল নিজেকে প্রচুর ছোট মনে করল। যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চিতাকে নিয়ে সুনীল হোটেলে চলে আসে এবং সঞ্চিতাকে বলে যে, তুমি এরকম বিহেভ করছো কেন, আমি তো তোমার হাজব্যান্ড। সঞ্চিতা কেমন যেন মাথা নাড়তে নাড়তে গর্জন করতে লাগলো। সুনীলের কিছু মাথায় আসছিল না কি করবে, তাই সে স্থানীয় ডক্টরকে ডাকলো।